স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসেবাই পথ প্রদর্শক। প্রিয় ভিউয়ার্স, স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার আশিকুজ্জামান শান্ত আবারও হাজির হয়ে গেলাম মূল্যবান কোনো বিষয় নিয়ে। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আমরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা অনেকেই বুকে ব্যথা হলে চিন্তিত হয়ে পড়ি যে এটা আসলেই কি গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হাড়ের ব্যথা। তো হাড় এবং গ্যাস্ট্রিকের ব্যথা সম্বন্ধে আমাদের কিছু ধারণা রাখা অতি জরুরি। তো চলুন আমরা আজ জেনে নিই হাড়ের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথা সম্বন্ধে। 100 বেশি ডাক্তারের সাথে যুক্ত থাকতে স্বাস্থ্যসেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত আমাদের পেটের উপরি অংশে হয়ে থাকে এবং এটা নির্দিষ্ট একটা জায়গায় অবস্থান করে, কখনোই এটা মুভ করে না। এটা ডান পাশে বাম পাশে যে কোনো জায়গায় এটা হইতে পারে। যদি ডান পাশে হয় তাহলে আপনি ঠিক ওই সোজাসুজি পিঠে ব্যথাটা ফিল করতে পারেন, বাম পাশে হলেও ঠিক একইভাবে আপনি পিঠে ব্যথাটা ফিল করতে পারেন, এটা ভয়ের কোনো কারণ নাই। পাশাপাশি আপনাকে আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যদি ডান পাশ বাম পাশ যেখানেই হোক ব্যথাটা মুভ করতেছে কি না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং গ্যাস্ট্রিকের ব্যথা হলে অবশ্যই আপনাকে ব্লেসিং যেটা বলে ঢেকুর উঠবে, বায় বাতাস হতে পারে। তো এই ব্যাপারটা হইলে আপনি বুঝবেন অবশ্যই এটা সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথা। ব্যাপারটা এক পর্যায়ে এসে জটিল হয়ে যায় যখন একই রোগী হার্টের এবং গ্যাস্ট্রিকের প্রবলেমে ভোগে। তো আপনাকে জানতে হবে হার্টের ব্যথা সম্বন্ধে। আমরা যেহেতু জানি আমাদের হার্ট বাম পাশে অবস্থান করে এবং যদি হার্টের ব্যথা হয় অবশ্যই বাম সাইডেই হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যথাটা শুরু হয় বুকের মাছ থেকে, ব্যথাটা বুকের মাছ থেকে শুরু হয়ে বাম সাইড, টোটাল বাম সাইডে এটা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে যে বাম সাইডের বুক এবং টোটাল বাহুটা খুবই পেন এবং চেপে ধরে রাখে। অনেকে এই ব্যথাটা সম্বন্ধে বিশ্লেষণ করতে যেয়ে বলছেন, অনেক রোগী যে হাতির পা দিয়ে বুকে চেপে ধরে রাখলে যেরকম ফিল হয় অনেকটা সেরকম, খুবই তীব্র ব্যথা অনুভব করবেন। তো চলুন আজ আমরা জেনে নিই হার্টের ব্যথা হলে প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে। যে কোনো বয়সের যে কোনো রোগী যে কোনো সময়ই হার্টের ব্যথা উঠতে পারে এবং প্রাথমিক ট্রিটমেন্ট না পেলে রোগীটি কয়েক মিনিটেই মারা যেতে পারে। আমরা অনেকেই আছি প্রাথমিক ট্রিটমেন্ট দিতে যেয়ে অনেক বড় বড় ভুল করে থাকি, যেটাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সবথেকে বড় ভুলের মধ্যে একটা, যেহেতু হার্টের ব্যথা উঠলে রোগী প্রচণ্ড আকারে ঘামতে থাকে তখন আমরা সাধারণত এসি চালিয়ে দিই। তো এটাই রোগের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ পেশেন্টের শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে রক্তর ফ্লো কমে হার্ট অ্যাটাকের শিকার হইতে পারে। পাশাপাশি আমরা আরও একটা ভুল করে থাকি, হার্ট অ্যাটাক হইলে রোগীকে আমরা সোজা করে শুয়ে দিই, না এটা করা যাবে না, এটা আরও একটা ভুল। আমরা কি করতে পারি, পিঠের নিচে কোনো শক্ত বালিশ বা কোনো কিছু দিয়ে সোজা করে বসিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে কি হবে ব্লাডের সার্কুলেশনটা ভালো থাকবে এবং খুব শীঘ্রই রোগী ভালোর দিকে যাইতে থাকবে। তো অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এবং প্রাথমিক ট্রিটমেন্ট শুরু করতে হবে। তো এখন আমরা আসি প্রাথমিক ট্রিটমেন্টে। প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে আমরা নিকটস্থ ফার্মেসি থেকে অ্যাসপ্রিন গ্রুপের 75 mg সর্বোচ্চ 4টি ট্যাবলেট একসাথে গুলিয়ে রোগীকে খাওয়াইতে পারি এবং যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হসপিটালাইজ করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ভুল করে থাকি, এই প্রাথমিক ট্রিটমেন্টটা নেওয়ার পরে রোগী কিছুটা সুস্থ ফিল করে। তো এই সময় যদি আপনি বাসায় অবস্থান করেন এটাও অনেক রিস্কের কারণ। তো আপনাকে যদিও ব্যথাটা কমে যায় তারপরেও একটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।